نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يصيبه أذى إلا كتبت له بها درجة ومحيت عنه بها خطيئة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বারকুড়িয়া পশ্চিম পাড়া বাইতুল ইকরাম জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম খান সাহেব মুতামিম আর মুষ্টা দারুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসা, সম্মানিত মেহমান পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আলী আজম খান মুতামিম জামি আরবি আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। আমার নামের শুরুতে আল্লামা লিখেছেন আপনারা, এটা প্রায় মাহফিলে বলে থাকি আমি, নামের শুরুতে আল্লামা লিখবেন না, ভবিষ্যতে এইরকম পোস্টার যেন আল্লামা না লিখে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লামা উচা মাপের জিনিস, আমার নামের আগে লিখবেন না। উপস্থিত ওলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 155, 156, 157 তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات. অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, সম্পদ, সন্তান, ধনবল, জনবল হ্রাসের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াসামারাত, তোমাদের ফল ফলাদি এগুলাও আমি হ্রাস করব, এর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই বছর ফল বেশি পেয়েছেন, আগামীবার কম পেতে পারেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশির সাবিরিন, আল্লাহ বলেন পরীক্ষা করার পর এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, নবী আপনি এই ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله إنا لله وإنا إليه راجعون. যাদের জীবনে কোনো বিপদ আসলে তারা বলে আমরা আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। সন্তান একটা মারা গেছে, ওই বান্দা পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্পদ এবছর কম হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পেঁপে এবছর কম ধরেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকগুলা পেঁপে হঠাৎ একটা বিপদ এসে শেষ হয়ে গিয়েছে, বান্দা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল বান্দা যারা, তারা বিপদে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন এই ধৈর্যশীল বান্দাদেরকেই সুসংবাদ জানিয়ে দেন। উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই ধৈর্যশীল বান্দাদের উপর রবের পক্ষ থেকে সলাত। রবের পক্ষ থেকে সলাত মানে এই আল্লাহর পক্ষ থেকে সলাতের তিনটা অর্থ, বলেন কয় অর্থ? তিনটা অর্থ। এক নাম্বার তৌফিকুত তাআ, তাদের উপর রবের পক্ষ থেকে সলাত মানে তাদেরকে আল্লাহ আনুগত্য করার তৌফিক দান করে দেয়। দুই নাম্বার তাদের উপর রবের পক্ষ থেকে সলাতের অর্থ হল আল আমনু আনিল ইসমা, আল ইসমাতু আনিল মাসিয়া, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে নেয়। আল্লাহর পক্ষ থেকে ধৈর্যশীলদের উপর সলাতের অর্থ তিন নাম্বার মাগফিরাতুজ জুনুবি জামিআ, তাদের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এই হলো আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সলাত। ওয়া রহমা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে দয়া, এই দয়া মানে আল আমনু মিনাল আযাব, আল্লাহ তাদেরকে আযাব থেকে নিরাপত্তা ঘোষণা করে দেয়। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ বলেন তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই সঠিক পথের মধ্যে আছে। এই হেদায়েত প্রাপ্ত এটার তিনটা ব্যাখ্যা। এক নাম্বার আল মুহতাদুনা লিহাদিহি ত্বরিকাতিল মুসিলাতি ইলা কুল্লি খাইরিন, লিহাদিহি ত্বরিকাতিল মুসিলাতি বিসাহিবিহা ইলা কুল্লি খাইর, যারা ধৈর্যশীল তারা এমন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, ওই হেদায়েত তাদেরকে এমন রাস্তা দেখা দেয় যেই রাস্তা ওই ব্যক্তিকে সমস্ত কল্যাণ পর্যন্ত পৌঁছায় দেয়। দ্বিতীয় অর্থ আল মুহতাদুনা ইলাল জান্নাহ আল ফাইজুনা বিস সাওয়াব, ধৈর্যশীল বান্দারা
জান্নাতের রাস্তা পেয়ে যায় আর আল্লাহর পক্ষ থেকে ভরপুর সওয়াব অর্জন করে নেয়। তিন নাম্বার আল মুহতাদুন আলিসা ইরিমা নাজিমাহুম, হেদায়েত প্রাপ্ত বান্দা যারা মানে ধৈর্যশীল বান্দা যারা, তাদের জন্য সমস্ত আবশ্যকীয় যত বিষয়গুলো আছে ওই বিষয় পালন তাদের জন্য আল্লাহ সহজ করে দেয়। সম্পদ কমবে, সন্তান কমবে, ফল ফলাদি কমবে, ফসল কমবে, আপনি ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আপনি আল্লাহর ধৈর্যশীল বান্দা হবেন, তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সালাত, আপনার জন্য রহমত, আর আপনাকে আল্লাহ হেদায়েত প্রাপ্ত বান্দা বলে কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে। বান্দার বিপদ আপদে গাছের পাতার মতো বান্দার গুনাহ ঝরে পড়ে যায়। সহিহ বুখারীর বর্ণনা 5661 নম্বর হাদিস, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারাদিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবীকে আমি দেখতে আসলাম, অসুস্থ শরীরে আল্লাহ নবীকে আমি দেখতে আসলাম, নবীজির অসুস্থতার সময় আমি আল্লাহ নবীর কাছে আসলাম। ফামাসিস্তুহু, আল্লাহ নবীর শরীর মুবারকে হাত রাখলাম, রাখার পর দেখলাম হুয়া ইউআকু আকান শাদিদা, প্রচুর জ্বরাক্রান্ত, শরীরটা প্রচণ্ড জ্বরে গরম তাপ বের হয়, নবীজির শরীরে প্রচুর জ্বর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইন্নাকা লাতুআকু আকান শাদিদা ওয়া যালিকা আন্নালাকা আজরাইন, ইয়া রাসূলুল্লাহ, শরীরে প্রচুর জ্বর, এই কারণে কি আপনার জন্য ডাবল সওয়াব? নবীজি জবাব দিলেন, আজাল, আমার এই প্রচুর জ্বরের কারণে আল্লাহ আমাকে দ্বিগুণ পুরস্কার দিবেন। এরপর আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা ইল্লা হাত্তা তানহু খতায়া কামা তাহাত্তু ওয়ারাকু শাজার, কোন মুসলমান যখন কোনো বিপদে আক্রান্ত হয় গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, ওই মুসলমানের গুনাগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায়। কোনো বিপদে পড়ছেন আপনি? এই বিপদ, একটু মাথা ব্যথা হয়েছে আপনার, ধৈর্য ধারণ করছেন, জ্বর হয়েছে, ধৈর্য ধারণ করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন মুসলমান উম্মত বিপদে ধৈর্য ধারণ যদি করে, তার উপর একটু বালা মুসিবত যখন আসে, এই বিপদের কারণে গাছের পাতার মতো তার গুণাগুলা ঝরে পড়ে যায়। শুধু তাই না, আপনি একটা দৌড় দিছেন রাস্তায়, অনেক সময় রাস্তায় দৌড় দিলে পড়ে যান, হয় না? এটা কাটাবিদ্ধ হয়, এরকম হয় কি না? একটা রশিতে লাগিয়া পা পেঁচায় পড়ে গেছেন, অন্যরা হাসি দেয়, বৃষ্টির দিনে পা পিছলে আপনি রাস্তায় পড়ে গেলে তিন চারজন আপনাকে দেখে হাসে, এই জাতীয় দৃশ্য আমাদের দেশে হয় কি না? এটা করবেন না, হাদিসে নিষেধ আছে। মুসলিম শরীফের 6455 নম্বর হাদিসের বর্ণনা, দাখালা শাবাবু মিন কুরাইশিন আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বিমিনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিনায় অবস্থান করছিলেন, এমন অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কুরাইশদের একদল যুবক আম্মা জান আয়েশার কাছে আসলেন। আবার বলছি, নবীজির বিবি আম্মা জান আয়েশা মিনায় অবস্থান করতেছিলেন, একদল যুবক আম্মা জান আয়েশার সাথে দেখা করার জন্য আসলেন, ওয়াহুম ইয়াদহাকুনা, তারা হাসাহাসি করতেছিলেন সবাই। আম্মা জান আয়েশা বললেন, মা ইউদহিকুকুম, কি ব্যাপার, তোমরা হাসো কেন, তোমাদের হাসির রহস্য কি? তারা জবাব দেয়, কালু ফুলানুন খাররা আলা তুনুবি ফুস্তাত, আম্মা জান ওমকে তাবুর রশি পেঁচিয়ে রাস্তার মধ্যে পড়ে যায়, কাদাত উনুকুহু আও আইনুহু আনতা জাহাবা, রশির মধ্যে পেঁচিয়ে লোকটা যখন পড়ে যায় তার ঘাড় এবং চোখ অথবা ঘাড় চলে যাওয়ার উপক্রম হয়। এই অবস্থা দেখে আমরা হাসি দেওয়া শুরু করলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, লা তাদহাকু, মানুষের বিপদে কখনো এইভাবে তোমরা হাসবা না।
নবীজির বিবি আম্মা জান বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা, কোন মুসলমানের শরীরে যদি কাটা বিদ্ধ হয়, সুই বিদ্ধ হয়, অথবা এর চেয়ে নিম্ন কোন জিনিস যদি বিদ্ধ হয়, মনে করেন ঝাড়ুর শলা বিদ্ধ হয়, ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজা, ওই মুহূর্তে তার জন্য একটা মর্যাদা লিপিবদ্ধ হয়ে যায়, ওয়া মুহিয়াত আনহু বিহা খতিয়া, মুসলমানের পায়ের মধ্যে ইটে টুকরা একটা লাগছে, সামান্য আঘাত লাগছে, সাথে সাথে তার জীবন থেকে একটা গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়। আসবেন না কোন মুসলমান পড়ে গেলে, আসবেন না, বলেন তো এগুলা করি কিনা আমরা, হাইসা দিই, একজনে পড়ে গেছে হাইসা দিই, সাবধান এটা করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন যে আমি নবীজিকে বলতে শুনছি, কোন মুসলমান কাটাবিদ্ধ হলে এর চেয়ে নিম্ন কোনো জায়গায় যদি একটু আঘাত পায়, সাথে সাথে তার একটা মর্যাদা বাড়ে, তার একটা গুনাহ মাফ হয়ে যায়। তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আচ্ছা হাদিসের অনুবাদটা পরে কই, আগে আপনাদের এলাকায় কিছু লোক আছেন আপনারা এরকম খালি কোন আর বলেন না, বিপদ আপদ যায় না লেগেই থাকে, বলি না কথাটা, এটা না বললে একটু ধৈর্য ধরেন, যেহেতু আপনি বললেও তো এটা চলে যাচ্ছে না, এটা বলার পরে কি বিপদটা চলে গেছে, বললেন না নবীজি কি বলে দেখেন, আপনি যদি না বইলে একটু ধৈর্য ধরেন, দেখা যায় যে আপনার জ্বর হয়েছে ভালো হয়েছে, না আপনার বিবির জ্বর হয়েছে, বিবি ভালো হয়েছে, মেয়েটার জ্বর হয়েছে, মেয়েটা ভালো হয়েছে, ছেলেটা হয়েছে, এরকম হয় কিনা অনেক সময়, তখন আয়েশা বলেন আর বললেন না, ঘরের সবাই অসুস্থ, বিপদ লেগে আছে, এটা বললেন না নবীজি কি বলে দেখেন, আপনি যদি এটা না বইলে একটু ধৈর্য ধরেন। তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিসটা শুনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা, কোন ঈমানদার নারী পুরুষের যদি বিপদ লেগেই থাকে, সব সময় বিপদ যদি লেগেই থাকে, ফি নাফসিহি হতে পারে বিপদটা তার নিজের বিপদ, আও ওয়ালাদিহি অথবা তার সন্তান দিয়ে কোনো বিপদ, ওয়া মালিহি অথবা তার সম্পদের কোনো বিপদ। নবীজি বলেন মুসলমান ঈমানদার নারী পুরুষের বিপদ যদি তার নিজের অথবা সন্তান অথবা মালের মধ্যে সর্বদা বিপদ লেগেই থাকে, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খতিয়া, ওই ঈমানদার নারী পুরুষ আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে তার জীবনে একটা গুনাহও থাকবে না। যে বিপদ লেগে থাকে এটা না বললে একটু ধৈর্য ধরেন, কেন বলছি এটা বললে তো আর আপনার বিপদ চলে যাচ্ছে না, যেখানে বলা দরকার সেখানে বলেন আর বাস ধৈর্য ধরেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 6462 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিস বর্ণনা করেছেন দুজন সাহাবী, আন আবি সাঈদিন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহুমা সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজির দুইজন বিখ্যাত সাহাবা আবু সাঈদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তারা দুইজন আল্লাহ নবীকে বলতে শুনলেন, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকাবিন ওয়ালা হাজান, দেখেন কি কয়, কয় কোনো মুমিনের জীবনে যদি দুঃখ কষ্ট বালা মুসিবত রোগ বিমারি কোনো মুমিনের জীবনে আসে, হাত্তাল হাম ইউহাম্মুহু, এমনকি তার জীবনে কোনো পেরেশান, মনে করেন আসরের নামাজ পড়লেন, পড়ার পর হঠাৎ আপনার কানে একটা সংবাদ আসার পর আপনি একটু পেরেশানির মধ্যে পড়ে গেলেন, একটু পেরেশানির মধ্যে আপনি পড়ে গেছেন, সামান্য একটু পেরেশানি আপনার লাগতেছে আর কি, এমন মনে হলো আপনার যে কেমন জানি একটু পেরেশানি পেরেশানি লাগতেছে, তো এরকম যদি আপনার হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে মুমিনের জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট লেগেই থাকে আর সামান্য একটু পেরেশানি, এই পেরেশানির কারণেও এই ঈমানদারের মর্যাদা বেড়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, মরণের পর সহজে আল্লাহর জান্নাত লাভ করা যায়। মোট কথা দুঃখ কষ্ট পেরেশানি, এমনকি মুমিন যদি হতার একটু চিন্তায় পড়ে যায়
আমি এটা কি করলাম ঠিক করি নাই, সামান্য একটু মুহূর্ত আপনি একটু ভাবনা আপনার ভাবনার মধ্যে আপনি পড়ে গেলেন, এই মুহূর্তটাতেও আল্লাহ আপনার গুনাহ মাফ করে আপনার মর্যাদা বাড়ায়, আল্লাহ জান্নাতে আপনার ঠিকানা বানায়। মুমিন একটু চিন্তা করলো কি হইলো কথা, এরকম চিন্তা করলো মুমিনের মর্যাদা বাড়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বুঝলাম মুমিনের জীবনে দুঃখ কষ্ট বালা মুসিবত মর্যাদার কারণ, গুনাহ মাফের কারণ, পরকালে নাজাত পাওয়ার কারণ। কথা মনে থাকবে? আচ্ছা, তো আল্লাহ কি বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, সম্পদ হ্রাস করে, সন্তান হ্রাস করে। জন্মের সময় আপনার বিবি সন্তান জন্ম দেওয়ার সময় সন্তানটা মারা গেছে, হইতে পারে এক বছর বয়সে মারা গেছে, দুই বছর বয়সে মারা গেছে, এরকম হয় কি না আপনাদের? একবার ছোট শিশু মারা যায় না? আচ্ছা, একজন তাবি, তার নাম আবু সিনান রহমতুল্লাহ আলাই, তিরমিজি শরীফের 1061 নম্বর হাদিসের বর্ণনা এবং 1027 নম্বর হাদিসের বর্ণনা এখানে আসছে। আবু সিনান তিনি বলেন, দাফন্তু ইবনি সিনানান, আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম, বাবা সন্তানকে কবরের মধ্যে দাফন করছে। কথাটা বুঝেন, সন্তান বাপকে না, বাপ সন্তানকে। আমি আমার সন্তানকে কবরের মধ্যে দাফন করলাম, কবরের মধ্যে যখন আমি দাফন করলাম, আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবরি, আবু তালহা আল খাওলানি কবরের পাশে বসা ছিলেন। আরেকজন বিখ্যাত আলেম, আমি আমার সন্তানকে কবরে দাফন করলাম, আরেক বিখ্যাত আলেম কবরের পাশে বসা। আবু সিনান বলেন, ফালাম্মা আরাদতুল খুরুজ, আমি যখন কবর থেকে বের হওয়ার ইচ্ছা করলাম, কবরের পাশে যিনি আবু তালহা বসা, আখাজাইয়া দিয়ে তিনি আমার হাতটা ধরলেন। ছেলের কবরে, ছেলেকে কবরে রাখার পর কবর থেকে বের হওয়ার সময় আরেক আলেম বাবার হাত ধরলেন, ধরার পর বললেন, আলা উবাশশিরুকা ইয়া আবা সিনান, ও আবু সিনান, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? আবু সিনান বললেন, কি সুসংবাদ? আবু তালহা আল খাওলানি বলেন, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদা মাতা ওয়ালাদুল আব্দি, কোনো বান্দার সন্তান যখন মারা যায়, আপনাদের এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম মারা যাওয়ার পর, ক্বালাল্লাহু লিমালাঈকাতিহি, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, কবাত্তুম ওয়ালাদ আব্দি, তোমরা আমার বান্দার সন্তানটাকে ছিনায় আনলা। কি বলে দেখেন, তোমরা আমার অমুক বান্দার সন্তানটা ছিনায় আনলা, বারো কুরিয়া অমকের অমক গ্রামের আব্দুর রহিমের সন্তান আব্দুল করিমকে তোমরা ছিনায় আনলা, কবাত্তুম সামারাতা ফুআদিহি, তোমরা তার কলিজার টুকরাটা ছিনিয়ে আনলা। সন্তান নেওয়ার হুকুমটা দিছে কে? আল্লাহ। তাল্লাহ কইতাছে, তোমরা তার কলিজার টুকরাটা নিয়ে আসলা, ছেলেটাকে নিয়ে আসলা, ফেরেশতারা কয় জি মাবুদ নিয়ে আসছে। এখন আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে, মাদা কাল আব্দি, আমার বান্দার ছেলে আমার বান্দার কলিজার টুকরাটা নিয়ে আসার পর আমার বান্দা কি বলতেছে একটু আমি জানতে চাই, যার ছেলেকে আমি নিয়ে আসলাম তার বাবা কি বলতেছে আমি জানতে চাই। আল্লাহ তো সব জানে, বাকি ফেরেশতাদেরকে ইনি কেন বলে? একটা ঘটনার জন্য আল্লাহ এটা বলতেছে। ফেরেশতারা আল্লাহকে জবাব দেয়, আল্লাহ হামিদাকা ওয়াস্তার জাকা, আপনার বান্দার ছেলেকে আমরা যখন নিয়ে আসছি আপনার বান্দা পড়ছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কার কি পড়ছে? কার বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার বান্দা শুকরিয়া আদায় করছে আর পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ওই বান্দা আব্দুর রহমান যে তার ছেলেটাকে কবরের মধ্যে দাফন করছে, যে নাকি সন্তান হারানোর পরে বলছে আলহামদুলিল্লাহ, সন্তান হারিয়েও বলছে ইন্না লিল্লাহ, আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাবো। সুবহানাল্লাহ।
ছেলে কিন্তু কবরে সন্তান কবরে আল্লাহ কয় সন্তান তো কবরে যেই বাপ কবরটা দিছে যেই বাপ আলহামদুলিল্লাহ পড়ছে যেই বাপ সন্তানের মরণে ইন্নারিল্লাহ পড়ছে ওই বাপের জন্য জান্নাতে একটা ঘর বানাস সুবহানাল্লাহ বাপের জন্য আর কি ওয়াসাম্মুহু বাইতাল হাম এই ঘরটার নাম রাখবা বাইতুল হাম বলেন কি নাম তাহলে যাদের ছোট সন্তান মারা যায় ওই সন্তানকে বাবা যখন দাফন করে আর বাবা যদি আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ পড়ে ওই বাবার জন্য জান্নাতে বাইতুল হাম নামক একটা ঘর বানানোর আদেশ করেন কে আল্লাহ কথাটা মনে থাকবে তা আপনাদের এলাকার ছোট কেউ মারা গেলে তাকে এই বলে সান্ত্বনা দিবেন যে দেখো তোমার জন্য আল্লাহ যদি একটু ধৈর্য ধারণ করো ইন্না লিল্লাহ পড়ো তো তোমার জন্য আল্লাহ জান্নাতে বাইতুল হাম নামক একটা ঘর বানিয়ে দিবেন মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে নাম আবু হাসান কি নাম আবু হাসান মুসলিম শরীফের 6595 নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে 7453টা আবু হাসান তিনি বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম যাওয়ার পর আমি বললাম ইন্নাহু কদ মাতালি ইবনান আমার দুইটা ছেলে মারা গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম ফামা আনতা মুহাদ্দিসি আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা আপনি এমন একটা হাদিস বলেন যে হাদিস শোনার পর এই যে আমার দুইটা সন্তান মারা গেছে এই মারা যাওয়া থেকে যেন আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি এমন কোন হাদিস আমাকে শোনাইতে পারবেন কি না কি বলে দেখেন এমন কোন হাদিস আমাকে শোনাইতে পারবেন যে হাদিস শুনলে আমার মনের মধ্যে সান্ত্বনা আসবে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ এমন একটা হাদিস আছে সুবহানাল্লাহ এলাকার ছোট সন্তান মারা গেছে নি কারো হ্যাঁ বহুত না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহ নবীকে বলতে শুনছি ছোট সন্তান যাদের মারা যায় তোমার যে দুইটা ছোট সন্তান মারা গেছে সিগারুহুম দাআমিসুল জান্নাহ এই সন্তানগুলা জান্নাতের প্রজাপতি হয়ে গেছে প্রজাপতি অন্য বর্ণনায় আসছে উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ ছোট সন্তানগুলা জান্নাতের চড়ুই পাখি হয়ে উড়ে বেড়ায় তো এই জায়গায় জানলাম কি প্রজাপতি বলেন কি হয়ে গেছে প্রজাপতি এবার দেখেন কি কয় তোমার ছোট সন্তান যারা মারা গেছে এই সন্তান হাত্তা ইয়ালকা আহাদুহুম আবাহ কালা আও আবাওয়াই আও কালা আবাওয়াই ওই ছোট সন্তান তার বাবা মার সাথে সাক্ষাৎ করবে করার পর ফায়াখুজু বিসাউবিহি আও বিয়াদিহি ওই সন্তান বাবার আচলের মধ্যেই ভাবে ধরবে আবু হুরায়রা বলেন কামা খুজু আনা বিসনিফাতি সাউফিকা হাজা আমি যেমন তোমার কাপড়ের এই কিনারা এইভাবে টেনে ধরলাম ছোট সন্তান তার বাবা আমার কাপড় এইভাবে টেনে ধরবে ধরার পর লায়া তানাহা হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ তাকে আর তার বাবাকে জান্নাতে আল্লাহ প্রবেশ করানো না পর্যন্ত ওই বাচ্চা বাবার মার আঁচল ছাড়বে না ছোটবেলায় সন্তান মারা সম্পদ সন্তান এগুলা নিয়ে পরীক্ষা করেন কে আল্লাহ এই আবু হুরায়রা দেখেছে আমি তোমার আঁচলটা যেমনি ধরলাম ঠিক এইভাবে ধরবে ধরে জান্নাত না দেওয়া পর্যন্ত ওই বাচ্চা হাত ছাড়বে না আঁচল ছাড়বে না জান্নাতে নিব তারপর ছাড়বে অনেকের পেটে 9 মাসে 8 মাসে সন্তান মারা যায় না এই সন্তান কি করবে জানেন হাদিসে আসছে ইয়াজুরু উম্মাহু বিসাররিহি ইলাল জান্নাহ নাবি দিয়া মারে পেঁচাইয়া ইয়াজুরু উম্মাহু বিসাররিহি ইলাল জান্নাহ নাবি দিয়ে মাকে পেঁচাইয়া টানতে টানতে জান্নাতের দিকে দৌড়াবে ইনিহতাসাবাত ওয়া সাবারাত মা যদি একটু ধৈর্য কারণ মাই তো একটু বেশি কষ্ট পায় পেটে ধারণ করছে তো তো ইনিহতাসাবাত ওয়া সাবারাত কোন মা যদি ধৈর্য ধারণ করে যে সন্তানটা 8-9 মাসে মারা গেছে এই সন্তান নাবি দিয়ে পেঁচাবে মাকে পেঁচিয়ে জান্নাতের দিকে দৌড়াবে সন্তান
তাহলে সন্তান নিয়ে সম্পদ নিয়ে পরীক্ষা করবেন আমাদেরকে কে? এই পরীক্ষায় কি করা? ধৈর্য ধারণ। বলেন পরীক্ষায় কি করা? মুসলিম শরীফের 6596 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه بننا أتت امرأة النبي صلى الله عليه وسلم بصبي لها এক মহিলা তার সন্তান ছোট সন্তান কোলে নিয়ে আল্লাহ নবীর কাছে আসছে সন্তান কোলে নিয়ে নবীর কাছে আসছে শুনেন মন দিয়ে সন্তানটাকে কোলে নিয়ে আল্লাহ নবীর কাছে আসছে আসার পর কয়্যা নবিয়াল্লাহ উদুউল্লাহ লাহু হুজুর আমার এই সন্তানটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন নবীজি কই কি হইছে বলো কয় লাকাদ তাফন্তু সালাসাতা হুজুরের আগে তিনজনকে দাফন করছি তো এই জন্য টেনশন হুজুর এটাও কি আবার কোনো মারা টানা যায় কি না লাকাদ দাফনতু সালাসা আমি এর আগে তিনটা সন্তান দাফন করছি ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন নবীজি বললেন দাফনতি সালাসা তিনজনকে দাফন করছো কয় জি আল্লাহ নবী বললেন ইহতাজারতি বিহিজারিন শাদীদিম মিনান নার জাহান্নাম থেকে তুমি শক্ত একটা প্রাচীর তৈরি করে ফেলেছো জাহান্নাম আর তোমার মাঝে শক্ত একটা দেয়াল তুমি তৈরি করে ফেলেছো তিন সন্তান দাফন করছো কয় হ্যাঁ প্রাচীর তো একটা তৈরি করে ফেলছো সহিহ বুখারীর 1381 নম্বর হাদিসের বর্ণনা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنس رضي الله تعالى عنه بننا نبي صلى الله عليه وسلم مولان ما من الناس مسلمون يموت له ثلاثة من الولاد কোন মুসলমানের যদি তিনজন সন্তান মারা যায় কোন মুসলমানের যদি তিনজন সন্তান মারা যায় ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ ওই বাবাকে জান্নাতে অবশ্যই প্রবেশ করাবেন তিনজন সন্তান মারা গেছে আল্লাহ তাকে জান্নাত দিবেন কিন্তু কষ্ট তো সন্তান মারা গেলে ধৈর্য ধরা তো সহজ বিষয় না কিন্তু যদি সহ্য করা যায় যদি ধৈর্য ধারণ করা যায় বুখারী শরীফের 7310 নম্বর হাদিসের বর্ণনা এক মহিলা নবীজির কাছে আসছে جاءت امرأة إلى رسول الله صلى الله عليه وسلم এক নারী আল্লাহর রাসূলের কাছে আসলেন আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ যাহাবার রিজালু বিহাদিসিকা হুজুর পুরুষ সাহাবারা শুধু আপনার হাদিস শুনে আমরা মহিলারা কিচ্ছু শুনতে পারি না কথাটা বুঝছেন শুধু পুরুষ সাহাবাদেরকে আপনি হাদিস শোনান তাদেরকে এত কিছু বলেন আমরা একটু মাহরুম হয়ে যাই ফাজআল্লানা মিন নাফসিকা ইয়াউমান নাতিকা ফি ইয়া রাসূলুল্লাহ আমরা যারা মহিলা আমাদের জন্য নির্দিষ্ট একটা দিন ধার্য করে দেন ওই দিন শুধু আমাদেরকে ওয়াজ করবেন পুরুষদেরকে না মানে খালি আপনি হুজুর পুরুষদেরকে ওয়াজ করেন আমাদের জন্য একটা দিন ধার্য করেন যেদিন আমাদেরকে ওয়াজ করবেন পুরুষদেরকে নবীজি বললেন ফাজতামিনা ফি ইয়াউমি কাজা ফি মাকানিন কাজা ওয়া কাজা অমুক দিন অমুক জায়গায় তোমরা একত্রিত হয়ো তো নারীরা বললেন হুজুর তো আল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ আল্লাহ আপনারা যা শিখাইছে হুজুর শুধু পুরুষদেরকে শিখাবেন এমন না আমাদেরকে একটু শিখাবেন সুবহানাল্লাহ তো নবীজি বললেন অমুক দিন অমুক জায়গায় এসো ফাজতামানা নারীরা ওখানে আসছে ফাতাহুন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তাদের কাছে আসলেন ওয়া আল্লামাহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ নবীজিকে আল্লাহ যা শিখিয়েছেন নবীজি নারীদেরকেও শিক্ষা দিলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ নবী বললেন মা মিন কুন্না ইমরাতুন তুকদ্দিমু বাইনা ইয়াদাইহা মিন ওয়ালাদিহা সালাসা তোমাদের মধ্যে কোন নারী যদি তিনটা সন্তান আগে পাঠায়া দেয় আগে পাঠায় দেয় মানে দুনিয়াতে থাকতে আগে কবরে পাঠায় তোমাদের মধ্যে কোন নারী যদি তিনটা সন্তান আগে পাঠায় দেয় ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার আমি নবী ওই নারীকে বলে দিলাম এই যে আগে তিনজন পাঠায় দিলা জাহান্নাম থেকে তুমি বাঁচার প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছে
এক নারী কয় ইয়া রাসূলুল্লাহ ওয়া ইসনাইন, যদি কেউ দুইজন আগে পাঠায়, নবীজি কোনো জবাব দেয় না। ফাআদাতহা মাররাতাইনি, আবার ওই নারী বললেন, হুজুর যদি কেউ দুইজন পাঠায় মনে হয় তার দুই সন্তান চলে গেছে অথবা কারো এরকম গেছে। নবীজি বললেন ওয়া ইসনাইনি ওয়া ইসনাইনি ওয়া ইসনাইনি, কেউ যদি দুইজন পাঠায় দুইজন পাঠায় দুইজন পাঠায়, ওই নারীর জন্য, ওই অভিভাবকের জন্য, ওই সন্তান জাহান্নাম আর তার মাঝে প্রতিবন্ধক হয়ে যায়, পর্দা হয়ে যায়। কি হয়ে যায়? পর্দা। একটা আশ্চর্য হাদিস শোনেন, নাসাই শরীফের 2008 নম্বর হাদিস। নবীজির মজলিসে সাহাবারা বসে, একটা বাচ্চা ছেলেকে এক সাহাবি কোলে করে নবীজির মজলিসে নিয়ে আসে। সুবহানাল্লাহ। তো নবীজির মজলিসে যারা বসে, একজন বসতেন, লাহু ইবনুন সগীরুন ইয়াতিহি মিন খালফি যহরিহি ফায়ুকদ্দিমুহু ফায়ুকইদুহু বাইনা ইয়াদাইহি। একজনের ছোট একটা ছেলে ছিল, উনি কি করতেন, ওনার ছেলেটারে নবীজির কাছে আসলেই পিছন থেকে এইভাবে টাই নাই না সামনে বসায় রাখতেন এইভাবে। তো নবীজি ওয়াজ করতেন তাদেরকে, ফাফাকাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ দেখে বাপেও নাই ছেলেও নাই, বাবাও নাই ছোট্ট ছেলেটাও নাই। ঘটনা কি কি হয়েছে? ঘটনা হলো হালাকা, ছেলেটা মারা গেছে, বাচ্চাটা মারা গেছে। মারা যাওয়ার পর ফামতানার রজুলু আই ইয়াহদুরুল হালকাত আলি যিকরি ইবনিহি, সন্তানের বিয়োগ ব্যথায় সন্তানের কথা মনে করে বারবার এই জন্য নবীর মজলিসে আসতে পারে না। হঠাৎ একদিন আল্লাহ নবী বললেন, কি ব্যাপার ওমকে কোথায়, যে তার সন্তান নিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনে, তাকে অনেকদিন দেখি না কেন? সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, আদরের সন্তানটাকে লোকটা হারিয়ে ফেলছে বিয়োগ ব্যথায়, আর আসতে পারে না। ফালাকিয়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী নিজে তার কাছে সাক্ষাতের জন্য চলে যায়। কি হয়েছে তোমার? তো দেখছে গিয়ে সন্তান মারা গেছে। আজ্জা আলাইহি, নবী তাকে সান্ত্বনা দিলেন আর তাকে বললেন, তোমার কাছে আমি দুইটা বিষয়ে জানতে চাই। নবী বললেন, দুইটার একটা তুমি পছন্দ করবা। কাজী হুজুর বলেন, তুমি কি চাও? আনতামাত্তা বিহি উমরাকা, তোমার যেই সন্তান, এই সন্তানের মাধ্যমে পার্থিব জীবনে তুমি উপভোগ করতে চাও, নাকি তুমি চাও ওয়ালা তাতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ওয়াজাদতাহু ফায়াফতাহুহু লাকা? এক নাম্বার অপশন হলো তোমার এই সন্তানরা, তার মাধ্যমে জীবনে তুমি উন্নতি চাও, নাকি তুমি চাও জান্নাতের দরজায় গিয়ে তুমি দেখবা তোমার ওই সন্তান দ্বারা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। তুমি কোনটা চাও? আচ্ছা, আপনারা কোনটা চাইবেন? তো নবীজি বললেন, কোনটা চাও? তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার পর জান্নাতের দরজায় যাব, যাওয়ার পর দেখবো আমার সন্তান জান্নাতের দরজা খুলে দেয়, এটাই আমার কাছে অনেক দামি। তো নবীজি বললেন, তো টেনশন নিও না, সান্ত্বনা দিয়ে দিলেন, তোমার সন্তান তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে, তোমার টেনশনের কি আছে? কথাগুলো কি বুঝে আসছে? তাহলে সন্তান যদি মারা যায়, এই সন্তান দিয়ে পরীক্ষা করেন কে? তো সম্পদ হ্রাস, সন্তান হ্রাস, সম্পদ ফল ফলাদি ইত্যাদি নিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। কথা কি বুঝে আসছে? হ্যাঁ। এই সন্তানরা যখন বেঁচে থাকবে, তাদেরকে সুন্দরভাবে লালন পালন করা, বলেন কিভাবে লালন পালন করা? সুন্দরভাবে সন্তানগুলাকে লালন পালন করা, তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া, তরবিয়ত দেওয়া, ছোটবেলায় তাদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া, বলেন কি শিক্ষা দেওয়া? তাওহীদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি বলেন, ইয়া গুলাম ওয়াল্লিমুকা কালিমাত, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, হে গোলাম, হে বৎস, হে বালক, আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব, এই বাক্যগুলো তুমি মুখস্থ করবা, বাক্যগুলো আমি তোমাদেরকে তোমাকে শিখিয়ে দেই। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করবা, এর মানে আল্লাহর বিধি বিধান তুমি রক্ষা করবা, ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। বাচ্চারে ছোটবেলাতে শিখেবেন, বাবা আল্লাহ তোমাকে হেফাজত করবে। বাচ্চা যদি হঠাৎ ভয় পায়, কিসের ভয়, আল্লাহ আছে না, এইভাবে ছোটবেলা থেকে ওরে শিখান। এটা বললেন না, আব্বু আসি না, আম্মু আসি না, এটা না বলে বলবেন, আরে আল্লাহ আছে না, এটা বলবেন। এই বুঝছেন কথা?
ছোটবেলা থেকে বাচ্চারে যখন ভয় পায় কোনো কুকুর দেখছে বিড়াল দেখছে ভয় পায় আপনার দূর দিয়ে এসে ধরছে কি কিসের ভয় বাবা আছি না মা আছি না না এটা না বলে বলে কিসের ভয় আল্লাহ আছেন তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইহফাজিল্লাহ ইহফাজকা তুমি আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা ইহফাজকা আল্লাহ তোমাকে হেফাজত করবে এরপর নবী বলেন ইহফাজিল্লাহ তাজিদু তুজাহা তুমি যদি আল্লাহর বিধি বিধান রক্ষা করো বিপদ আপদ যখন তুমি পড়বা আল্লাহকে তুমি সামনে পাইবা এর মানে আল্লাহকে তুমি সাহায্যকারী হিসাবে পেয়ে যাইবা ছোটবেলা থেকে সন্তানকে এই তাওহীদ শিক্ষা দেওয়া তাহলে বলেন তো বিপদ আপদে সন্তানকে বাবা আসি আম্মা আসি না এটা না বলে কি বলবো কে আছেন এইভাবে বাচ্চাকে তাওহীদ শিক্ষা দেওয়া আর একটা নামাজ শিক্ষা দেওয়া বলেন সবাই কি শিক্ষা দেওয়া ছোটবেলা থেকে নামাজ শিক্ষা দেওয়া আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন সন্তানের বয়স যখন 7 হয় তখন সন্তানকে তোমরা নামাজের আদেশ করবা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন সন্তানের বয়স যখন 10 হয় তখন সন্তানকে প্রয়োজনে মৃদু আঘাত করে হলেও নামাজের অভ্যাস করাইবা 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবা 10 বছর বয়সে যদি নামাজ পড়তে না চায় হালকা মৃদু আঘাত করে হলেও সন্তান ছেলে হলে মসজিদে নিয়ে যাইবা ছেলে হলে মসজিদে মেয়েরে মায়ের মাধ্যমে আদব দেওয়া ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজিই বিছানা তাদের আলাদা করে দিবা দুই ছেলেকে এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না দুই মেয়েকে এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না ভাই বোনকেও এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না আবার বলছি ভাই বোনকে এক কাঁথা কম্বলের নিচে দিবেন না দুই ভাইকেও এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না দুই বোনকেও এক কাঁথা এক কম্বলের নিচে দিবেন না আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা ইউফদির রাজুলু ইলা রাজুলি ফি সাউবিন ওয়াহিদ এক পুরুষ আর এক পুরুষের সাথে এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে যেন না ঘুমায় ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাউবিন ওয়াহিদ এক নারী আর এক নারীর সাথে এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে যেন না ঘুমায় সামর্থ্য আছে চকি খাট আলাদা করে দেন সামর্থ্য নাই এক খাটের মধ্যে মাঝে কোলবালিশ দুই পাশে দুইজনকে আলাদা লেপ কম্বল কাঁথার ব্যবস্থা করে দেন এক কাঁথার নিচে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আমরা পালন করব সন্তানকে ছোটবেলা থেকে এইভাবে বড় করা লালন পালন করা আর সুশিক্ষায় শিক্ষিত করা বলেন আমার সাথে বলেন সুশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা কি শিক্ষা কোরআনের শিক্ষা বুখারীর 5017 নম্বর হাদিসের বর্ণনা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তাআল্লামাল কোরআন যে ব্যক্তি কোরআন শিখে ওয়া আল্লামা অন্যকে শিখায় যে কোরআন শিখে অন্যকে শিখায় ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায় ছোটবেলা থেকে বাচ্চাদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা ছেলে হলেও কোরআন শিক্ষায় শিক্ষিত করা মেয়ে হলেও কোরআন শিক্ষায় শিক্ষিতা বানানো এবার আরেকটা কথা বলা বাচ্চাকে যখন ভাত খাওয়াবেন খাবার খাওয়াবেন এই যে দেখেন বাচ্চাকে খাবার খাওয়াবেন তিনটা জিনিস ছোটবেলা থেকে বাচ্চাকে শিক্ষা দিব বলেন কয়টা এক নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা ছোটবেলা থেকে শিখাইবেন আল্লাহর ইবাদত করতে হবে নাফরমানি করা যাবে না দুই নাম্বার ওয়াইউসকার ফালা ইউনসা সদা আল্লাহকে স্মরণ করবা ভুলে যাওয়া যাবে না তোমাকে যিনি বানিয়েছে সদা তাকে স্মরণ করবা ভুলে যেতে যাওয়া যাবে না তিন নাম্বার ওয়ুষ্কার ফালা ইউফার কৃতজ্ঞতা প্রকাশ করবা কখনো অস্বীকার করা যাবে না আল্লাহর এক নাম্বার আনুগত্য করা নাফরমানি না করা দুই নাম্বার সদা আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ভুলে না যাওয়া তিন নাম্বার আল্লাহর ছোট বড় সব নেয়ামতের শুক্রিয়া আদায় করা
আল্লাহর ছোট বড় কোন নিয়ামতের অস্বীকার না করা বাচ্চাকে মা যখন ভাত খাওয়াবে মাকে বলে দিবেন আপনারা বিবিকে বলে দিবেন যে বাচ্চাকে ভাত খাওয়ানোর সময় তুমি বলবা যে বাবা বলো আলহামদুলিল্লাহ কি শিখাবেন বলো আলহামদুলিল্লাহ ইংরেজরা ইংরেজদের বাচ্চারা এই মারা যখন সন্তানকে খাবার খাওয়ায় প্লেনে বা কোথাও এয়ারপোর্টে দেখবেন মা যখন সন্তানকে খাবার খাওয়ায় এইভাবে বাচ্চারে খাবার খাওয়ায় দেয় আর বলে সে থ্যাংক ইউ বাচ্চাকে খাবার খাওয়ায় আর বলে আমাকে বলো তুমি থ্যাংক ইউ তো বাচ্চা খাবার খায় আর বলে থ্যাংক ইউ আবার দেয় এক লোক বা বলে সে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ তো বাচ্চা খাবার খায় থ্যাংক ইউ বলে থ্যাংক ইউ বললে মা আবার খাবার দেয় আবার দেয় সে থ্যাংক ইউ মম তো আবার দেয় দেওয়ার পর কয় থ্যাংক ইউ মম এরপর বাচ্চাকে আবার খাবার দেয় আর কিচ্ছু বলে না বাচ্চাকে পরের বার খাবার দেওয়ার পর বাচ্চা অটোমেটিক বলতেছে থ্যাংক ইউ মম ওরা যদি ওদেরকে এইভাবে প্র্যাকটিস করাইতে পারে আপনি দিবেন বলো বাবা আলহামদুলিল্লাহ বলো বলার পর আবার দিবেন আবার দেওয়ার পর বলো আলহামদুলিল্লাহ আম্মু ডিম দাও না আলহামদুলিল্লাহ বলো বলবে আবার তো আবার দিবেন বলো বাবা আলহামদুলিল্লাহ ও বলবে আবার দিবেন আপনি কিচ্ছু বলবেন না ওই বলবে আলহামদুলিল্লাহ ভাই কথা বুঝে আসছে এই ছোটবেলা থেকে বাচ্চাকে এইভাবে আপনি বড় করে তোলা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এর উপর যেন আমরা সবলে আমল করতে পারি এবং আমরা যেন বিপদ আপদে সদা ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই মসজিদের প্রতি আমরা সবাই খেয়াল রাখবো মসজিদের যে যে কাজগুলো প্রয়োজন বাকি এই কাজগুলো যেন সবাই শরীক হতে পারি আল্লাহ তৌফিক দান করেন হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন হ্যাঁ